বিসমিল্লা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নাজাতের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জানাতি অভিনন্দন প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আত আমরা ওয়াসিলা বলি না ওয়াসিলার কিছু নিয়ম আছে একটা বৈধ নিয়ম অর্থাৎ ইসলামের শরীয়ত অনুমোদিত ওয়াসিলা অন্বেষণ করা আরেকটা হলো ইসলামী শরিয়া অনুমোদন দেয় না বা অনুমোদন করে না তা আমরা চলে যাই আমাদের মূল আলোচনার দিকে আল ওয়াসিলা আরবি শব্দ কোরআন কালীমে শব্দটি আলিফলাম দিয়ে দুই জায়গায় এসেছে আল ওয়াসিলা যেমন আল্লাহত আলাহ বলতেছেন বিস্মিল্লাহ রহমান রাহিম ইয়া ইউ আল্লা আনু তাকুল ও ইলেহিহিল ওয়াসিলা ওয়াজাহিদু সাবিলিহি আল্লাহ কুমতুফ ইরহুল হে মোমেন গন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নিকট ওয়াসিলা অন্বেষণ করো এবং আল্লাহর পথে রেহাদ করো সম্ভবত তোমরা সফল কাম হবে সুরামা আয়েদা পঁয়ত্রিশ নম্বর আয়াত এখানে আল ওয়াসিলা শব্দ এসেছে ওয়াসিলা শব্দের অর্থ করতে গিয়ে ইসলামী স্কলার বন বিশেষ করে এ আয়াতের তাফসির করতে গিয়ে তাবে আইগন তারা বলেছেন আল ওয়াসিলা হিয়া আল কোরবা শাব্দিক অর্থ আল ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে আল কোরবা অর্থাৎ নৈকট্য আর অবতাগু ইলহিল ওয়াসিলা এটার অর্থ করতে গিয়ে সালাফগন অর্থ করেছেন আয় তাকার রাবু ইহে বিল আমাল সালেহা ন্যাকামলের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অন্বেষণ করো ওয়াসিলা কাউকে ধরতে হয় না ওয়াসিলা অন্বেষণ করতে হয় কিভাবে সেটা হচ্ছে ন্যাকামলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ওয়াসিলা শব্দের অর্থ নৈকট্য আরেকটি আয়াতে যেটা এসেছে যে সুরা বানি ইসরা অথবা সুরাতুল ইসরা এর

আমরা যে আজান দোয়া করি না আতে মোহাম্মদ ওয়াসিলা একই শব্দ মোহাম্মদ আসলামকে আল্লাহ আপনি ওয়াসিলা দান করেন অর্থাৎ আপনার নিকটবর্তী সম্মানীয় স্থান তারপর আবার এটাও বলি যে আপনার নিকটবর্তী মাকামে মাহমুদ এই স্থান রাসুলকে দান করেন ওই যে আল্লাহর নিকটবর্তী স্থান জান্নাতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মাকামে মাহমুদ সে মাকামে মাহমুদ সেটা দান করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের রাসুলকে আপনি মাকামে মাহমুদ দান করেন প্রশংসিত স্থান দান করেন যাই হোক আমরা হাদিস এবং কোরআনে অশিলা শব্দ পেলাম এবং আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে অশিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য আর নৈকট্য লাভ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের মাধ্যমে এরপর আমাদের দুনিয়ার ইসলামিক বড় বড় স্কলার সম্মত ওয়াসিলার প্রকার বর্ণনা করেছেন যে তিনটি অর্থাৎ তিনটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা যায় দোয়া করা যায় এক

সুরা আরাম একশো আশি নম্বর আয়াত আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে এগুলোর মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো যারা আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে বক্রতা অবলম্বন করেছে এলহাদ করে কুফুরি করে অস্বীকার করে তাদেরকে তোমরা বর্জন করো আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আপনি আর রাহমান আপনি আর রাহিম আপনি এই দুটি নামের ওয়াসিলায় আমার উপর রহম করুন আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিন টাকা পয়সা দিন আমাকে বিপদ থেকে মুক্ত করুন জায়েজ দুই নিজের কোনো ন্যাক আমলের মাধ্যমে আল্লাহকে ডাকা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করা ন্যাক আমলকে ওয়াসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যেতে পারে শরিয়ত অনুমোদন দেয় দলিল লম্বা একটা হাদিস অনেক বড় একটি হাদিস বোখারি শরীফে এসেছে হাদিস নাম্বার হলো দুই হাজার হাদিসটার মূল জিস কথাগুলো বলতেছি নইলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে হাদিসটি বর্ণনা করেছেন ওমর নবী সাল্লা থেকে বর্ণনা করেছি তো আল্লাহ রসুল বলতেছেন তিন ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হয়েছে হঠাৎ করে বৃষ্টি এসেছে তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে হঠাৎ করে পাহাড়ের গুহার উপর একটা পাথর এসে পড়ে গুহার পথটা বন্ধ হয়ে গিয়েছে এই তিনজন ব্যক্তি তখন চিন্তা করলো যে এই যে পাহাড়ের গুহা বন্ধ হয়ে গেল এত বড় পাথর এটা সরাই তো আমাদের এখান থেকে তো বের হওয়ার কোনো উপায় নেই পরস্পর আলাপ করে বললো যে একটা কাজ করো আমাদের জীবনের সবচেয়ে সবচেয়ে উত্তম আমল যেটা আমরা করেছি সেই আমলের মাধ্যমে আমরা তিনজন আল্লাহর কাছে একটু প্রার্থনা করি দেখে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন কিনা তো প্রথম একজন আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমি আমার পিতা মাতার সেবা করতাম আমি কর্মস্থল থেকে এসে পিতা মাতাকে খাইয়ে বা পান করায় এরপর আমি নিজে খেতাম বা পান করতাম করে আমি ঘুমাতাম একদিন তিনি তার কর্মস্থল থেকে আসতে একটু দেরি হয়েছে আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে তো তখন তিনি ওই দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে আব্বা আম্মার মাথার পাশে দাঁড়িয়ে আছেন কারণ হলো ওনাদের ঘুম এসে গিয়েছে তো প্রায় সকাল হয়ে যাচ্ছে এমন সময় ওনারা ঘুম থেকে জাগলেন জাগার পরে আব্বা আম্মাকে দুধ পান করায় তারপরে নিজের সন্তানদেরকে এবং পরিবারকে দুধ পান করালেন এই কাজটি যদি আল্লাহ আপনার কাছে পছন্দ হয় তাহলে আমাদের কাজকে এই বিপদ থেকে উদ্ধার করুন তখন পাথরটা একটুখানি সরে গেল দ্বিতীয় একজন বললেন হে আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রতি একটু আসক্ত ছিলাম কোনো অবস্থাতেই তাকে খারাপ কাজের জন্য ব্যবিচারের জন্য আমি তাকে রাজি করাতে পারলাম না পরে একটা সময়ে সে শর্ত দিলে যদি আমাকে একশত দিনার দাও তাহলে আমি রাজি আছি ঠিক আছে একটা সময় বহু কষ্ট করে এক শত সংগ্রহ করে তখন চাষাতো বোনের কাছে গিয়েছে দেয়ার পরে কথা অনুযায়ী একান্ত তার হাতে একশত দিনার দিয়ে এরপর কথা অনুযায়ী একান্ত মুহূর্তে বুঝে নেবেন একবারে একান্ত মুহূর্তে মেয়েটি বললো আল্লাহকে ভয় করা আল্লা ভয় করো এবং আমার শ্লীলতা হানি না তখন আল্লাহ ওই অবস্থায় আমি ওখান থেকে উঠে এসেছি আল্লাহ যদি আমার এই আপনাকে ভয় করে এই চলে আসাটা সেখান থেকে আপনার পছন্দ হয় তাহলে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করুন পাথরটা আর একটু সরে গেল আরেকজন তিনি বললেন হে আল্লাহ আমার একটা চাকর আমার কাছে কাজ করেছে তার কিছু পারিশ্রমিক আমার কাছে রয়ে গিয়েছিল সে সে নিয়ে যায়নি এবং চলে গিয়েছে আমি ভাবলাম যে তার এই পারিশ্রমিকটা একটু ব্যবসায় লাগিয়ে বা কোনো কাজে লাগিয়ে আমি একটু সে যতদিন না আসে সে পর্যন্ত এটাকে একটু বাড়াতে পারি কিনা এই মনে করে সে কিছু বকরি অথবা কিছু গরু কিনে এটা পালতে শুরু করল বহুদিন পর ওই শ্রমিক এসে বললো যে আপনার কাছে আমার কিছু পারিশ্রমিক আছে আমি কিছু পাওনা আছি আমাকে কি আমার পাওনাটা আপনি পরিশোধ করবেন তখন ওই মালিক বললো এই যে তোমার সামনে দেখতেছ তুমি বিশাল গরুর পাল অথবা বকরির পাল এটা তোমার তো লোকটা বললো আপনি আমাকে আমার সাথে হাসি ঠাট্টা করবেন না আমাকে যদি আমার পাওনাটা দিয়ে দেন আমি নিয়ে সবটা তোমার তুমি এটা নিয়ে যাও তো সে নিয়ে এটা তখন এই লোক বলতেছেন হে আল্লাহ আমার এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আপনি আমাকে বা আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করুন তখন পাথরটা পুরোটাই সরে গেল তারা তিনজন গুহা থেকে বের হয়ে আসলেন এই হাদিস দিয়ে আমাদের আহালে এলেম এবং ইসলামিক স্কলার হন বলেছেন যে তাহলে নিজের কোনো নেকামল দিয়ে আল্লাহর কাছে ওয়াসিলা করে নিজের কোনো ন্যাকামলকে ওয়াসিলা করে দোয়া করা যায় তিন নম্বর হলো ন্যাকার কোনো লোকের দোয়াকে ওয়াসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করলে সেটাও আল্লাহ কবুল করেন এটাও জায়জ দলিল হলো আনাসেবনে মালিক থেকে বর্ণিত একটা হাদিস অমর এবনুল খতালা আনহু তিনি একবার অনাবৃষ্টি দেখা দিয়েছে তো তিনি রাসুলের চাষা আব্বাসকে নিয়ে এসে ওনাকে বললেন হে আব্বাস আমাদের জন্য দোয়া করুন আর রাসুল যখন জীবিত ছিল তখন আমরা এভাবে রাসুল নিকট অনাবৃষ্টি দেখা দিলে এসে ওনাকে ওয়াসিলা করে আমরা দোয়া চাইতাম তালা বৃষ্টি দিতেন এবং আমাদের সমস্যার সমাধান হতো তো এখন তো এই জন্য আপনাকে নিয়ে এসেছি আপনি আমাদের জন্য দোয়া করুন তখন আনহু দোয়া করলেন ফলে বৃষ্টি হলো এই হাদিস দিয়ে ওলামাই কেরাম বলছে যে ন্যাক্কার কোন লোকের কাছে গিয়ে দোয়া চাওয়ার মাধ্যমে দোয়ার উসি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় তাহলে সংক্ষেপে পেলাম কি আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং কে ওয়াসিলা করে আল্লাহর নিকট প্রার্থনা করা যায় অর্থাৎ নেককার লোকের দোয়াকে ওয়াসিলা করে কিছু চাওয়া যায় সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ